আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত শিবির থেকে ধার করে চলে চর্ম নাই, জামাত ইসলামী ধার দিলেও মালিকানা সারেনি। গুরুত্বপূর্ণ আলোচনা। জামাত ইসলামী 1941 সালের অগস্ট মাসের শেষের দিকে প্রতিষ্ঠিত হয় বর্তমান পাকিস্তানের লাহোরের ইসলামিয়া পার্কে। অন দি আদার হ্যান্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে যার নাম, এর আগের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এটা 1987 সালের 13 মার্চ প্রতিষ্ঠিত হয়। জামাত ইসলামীর একটা সমৃদ্ধ ইসলামী রাজনীতির বয়ান রয়েছে, তাদের সমৃদ্ধ সাহিত্য রয়েছে, তাদের একটা পলিটিক্যাল ডিসকোর্স রয়েছে, অনেক নিজস্ব পরিভাষা রয়েছে যেগুলো তারা রাজনীতিতে ব্যবহার প্রথম তারাই শুরু করেছে, এখন অনেকে ব্যবহার করছে। এক্ষেত্রে চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এদের নিজস্ব কোনো ইউনিক মৌলিক সাহিত্য বা মৌলিক ডিসকোর্স নেই। এই কারণে আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি, চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা ইসলামী রাজনৈতিক দল যারা সেমি জামাতি সেমি দেওবন্দি, দ্যাট মিন্স তাদের ডিসকোর্স, তাদের লিটারেচার কিছুটা জামাত বা এখওয়ান থেকে ধার করেছে মৌলিকভাবে, কিছুটা দেওবন্দ থেকে ধার করেছে। এই দুটো সমন্বয়ে একটা মিক্সড বা সংকর দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো এই দল বিশেষ করে জামাত ইসলাম 1941 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা শুরু থেকে একেবারে সেই 41 থেকে বলে আসছে জামাত ইসলামী হচ্ছে রাজনৈতিক ইসলামী আন্দোলন। এই যে ইসলামী আন্দোলন শব্দ, ইসলামী আন্দোলন পরিভাষা, এটা সে 41 সাল থেকে জামাত ইসলামী ব্যবহার করে আসছে এবং এখনও প্রচুর পরিমাণে জামাত ইসলামীর যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস সেটা বোঝানোর জন্যে তারা ইসলামী আন্দোলন শব্দটা ব্যবহার করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই হিসেবে যেটা পরিচিত, যেটা 1987 সালে প্রতিষ্ঠিত হয়, তার বর্তমান নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। অতএব এটা স্পষ্টত প্রমাণিত হয়েছে যে জামাত ইসলামী যে পরিভাষা ব্যবহার করেছে সে 41 সাল থেকে, সেটা তারা ধার করে নিজেদের নামকরণ করেছে, এটা তাদের আবিষ্কার নয়। এরকম আরও অনেক কিছু আছে, জামাত ইসলামের নিজস্ব সাংগঠনিক পদ্ধতি রয়েছে, তাদের স্ট্রাকচার রয়েছে, তাদের গঠনতন্ত্র রয়েছে, তাদের কর্মপদ্ধতি রয়েছে, একটা সাংগঠনিক সিলসিলা বা একটা সিস্টেম কায়েম করতে পেরেছে, এটাই অন্য অন্য ইসলামী রাজনৈতিক দলগুলো অনুসরণ করে থাকে। এমনকি রাজনীতিতে যে বয়ান তারা ক্রিয়েট করেছে এটাও অন্য অন্য অনুসরণ করে থাকে। তো বিশেষ করে আমি যেটা ফোকাস করতে চাই, আর কয়েকটা বিষয় বলবো, অনেক বিষয় আছে যেটা চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের থেকে শিবিরের থেকে হুবহু কপি করেছে, জাস্ট সিনোনিম ব্যবহার করেছে, সমার্থক শব্দ ব্যবহার করেছে, অনেক কিছু হুবহুই ব্যবহার করেছে। যেমন যে পরিভাষাটা জামাত ইসলামী ব্যবহার করে আসছে 41 সাল থেকে ইসলামী আন্দোলন, সেটা তাদের দলের নাম। তো এই জন্যই বলেছি জামাত ইসলামী থেকে ধার করে চলে। আরেকটা বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে, এই চরমোনাই যে ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নাম ছিল কিছুদিন আগেও, যার 2022 সেশন থেকে এর নাম ইসলামী ছাত্র আন্দোলন। অথচ ইসলামী ছাত্র আন্দোলন শব্দটাও চরমোনাইয়ের নিজস্ব কোনো আবিষ্কার নেই, এটাও জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির অনেক আগে থেকেই ব্যবহার করে আসে। বিশেষ করে আমার কাছে এই বিষয়টা দৃষ্টিগোচর হয়েছে এ কারণে, এই গতকালকে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলনের সাবেকদের সম্মেলন 2022 অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ডাক্তার শফিকুর রহমান আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামী আমির, তিনি বক্তব্য দিয়েছেন। এবং সেখানে এইটা জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিসিয়াল ফেসবুক পেজে তারা আপলোড করেছে এবং সেখানে তারা যেটা লিখেছে, স্পষ্টভাবে তারা লিখেছে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেকদের সম্মেলন 2022। দ্যাট মিন্স ইসলামী ছাত্র আন্দোলন এই নামটা শিবির জামাত অনেক আগে থেকেই ব্যবহার করে আসছে, এইটা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বর্তমান এখান থেকে ধার করে তাদের দলেরই নামকরণ করেছে। দ্যাট মিন্স চরমোনাইয়ের মূল দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন দুইটাই কিন্তু জামাত শিবির থেকে ধার করা। কিন্তু জামাত শিবির ধার দিলেও তারা কিন্তু মালিকানা ছাড়েনি, কারণ ইসলামী আন্দোলন শব্দটা তারা এখনও ব্যবহার করে এবং ইসলামী ছাত্র আন্দোলন শব্দটাও তারা এখনও ব্যবহার করে। এটা থেকে আমি বোঝাতে চেয়েছি তারা মালিকানা ছাড়েনি। আর এই ধরনের ধার নেয়া এটা জায়েজ এবং এটা জামাতের জন্য, শিবিরের জন্য, সবার জন্য গর্বের বিষয়। এটাকেই বলে ইসলামের ভ্রাতৃত্ব। চরমোনাই বা যে কেউ যদি এভাবে কপি করে জামাতের শিবিরে কোনো আবিষ্কার অনুসরণ করে, এতে জামাত শিবির সন্তুষ্ট, গর্বিত, তারা এতে কপিরাইট বা তাদেরটা কপি করেছে এতে তারা তাদের কোনো আপত্তি নেই, বরং তারা তাদেরটা এভাবে কপি করলে তারা এটাকে ওয়েলকামই জানায়। আর এখানে আমি একটা সিম্পল বিষয় অ্যাড করতে চাই যে হ্যাঁ, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, এগুলো জামাত ইসলামী বা শিবিরের কাছ থেকে চরমোনাই কপি করেছে, ওয়েলকাম।
আই অ্যাপ্রিসিয়েট ইট, ভালো করেছে, আর অনেক কিছুই জাস্ট সিনোনিম ব্যবহার করে কপি করেছে। এর সাথে সাথে আরেকটা বিষয় কপি করার অনুরোধ করবো আমি, ভিন্ন মতকে, ভিন্ন ধারার ইসলামী সংগঠনগুলোকে কীভাবে শ্রদ্ধা করতে হয়, তাদেরকে কীভাবে রেসপেক্ট করতে হয় এবং তাদেরকে কীভাবে ট্রিট করতে হয়, এটাও যেন জামাতের কাছ থেকে, শিবিরের কাছ থেকে তারা কপি করে, তাহলে তাদের জন্য আরও ভালো হবে বলে আমি মনে করি।